ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও শুভশ্রী অভিনীত ছবি চালবাজ। এই ছবিতে ভারতের ছোট পর্দার রানী মডেল অভিনেত্রী মানসী সেনগুপ্ত খলনায়িকা। তাকে দেখা যায় টিভি সিরিয়াল সাত ভাই চম্পার খল রানী শ্বেতাংশীর ভূমিকায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এবং এসকে মুভিস প্রযোজিত শাকিব খানের চালবাজ ছবিটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে মানসী বলেন, খুব ভালো লেগেছে আমার এই ছবিতে কাজ করে। শাকিব খুব ভালো একজন মানুষ, আর এই ছবিটা আমার কাছে সামহাও খুব লাকি। এই ছবির পরেই আমি বেশ কিছু ভালো কাজের অফার পেয়েছি, তাই খুবই স্পেশাল আমার কাছে। তাছাড়া আমার দাদার ভূমিকায় অভিনয় করেছেন শাকনিকদা, আমাকে প্রচুর সাহায্য করেছে। তবে মানুষের একটাই আফসোস রয়ে গেছে, আমি শাকিব খানের সঙ্গে এতদিন শুটিং করার পরেও একটা সেলফি তোলা হয়নি। বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।